বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখাতে যাচ্ছি থ্রি ফেজ মোটর বা মোটর জাতীয় যে ডিভাইসগুলো আছে সেগুলোকে কীভাবে রিপেয়ারিং, রিওয়াইন্ডিং, কয়েল বাইন্ডিং করতে হয়। তো কয়েল বাইন্ডিংয়ের পূর্বে আমাদের যে কাজটি করা উচিত সেটি হচ্ছে মোটরের যে কয়েলগুলো কীভাবে অরিজিনালভাবে দেওয়া থাকে, অর্থাৎ কয়েলগুলো কীভাবে স্লটের মধ্যে বসানো থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। এবং প্রত্যেকটি কানেকশন কীভাবে স্থাপন থাকে এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি কয়েল ডান পাশ থেকে শুরু হয়ে বাম পাশ থেকে শুরু হয়েছে এবং ডান অংশ বাম পাশে, এবং বাম পাশের কয়েল তার পাশের যে কয়েল আছে তার বাম পাশে, অর্থাৎ টপ টু টপ এবং বটম টু বটম, অর্থাৎ উপরের অংশ উপরের সঙ্গে নিচের অংশ পরবর্তী কয়েলের নিচের অংশে, এই সিরিজ প্রক্রিয়ায় এই মোটরের কানেকশনটি হচ্ছে। প্রতিটি কয়েলই বা প্রতিটি মোটরেই ঠিক এভাবেই কানেকশন করা থাকে। কোনো কোনো মোটরের ক্ষেত্রে দেখা যায় যে উপরের অংশের সঙ্গে নিচের অংশ এবং নিচের অংশের সঙ্গে পরবর্তী কয়েলের উপরের অংশ সাথে সংযোগ হয়। আর এখানে যে মোটরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একদমই সিরিজ কানেকশনের মতো, যে ডান অংশের সাথে যাবে, বাম অংশের সাথে যাবে, এবং এভাবেই একটি সার্কেল তৈরি হবে বা একটি কয়েলের ব্যাস তৈরি হবে। তো এই কাজটি আমরা মনে রাখার জন্য বা ভালো করে দেখার জন্য তিনটি কয়েল থাকে বা যে কয়টি কয়েল থাকে কয়েলগুলোকে আমরা প্রথমে সফট হ্যামার দিয়ে আঘাত করে কয়েলগুলোকে নরম করব এবং ভাঁজ করে এমনভাবে এমন কৌশলে রাখব যাতে করে প্রত্যেকটা কানেকশন স্পষ্টভাবে দেখা যায়, যেমনটি আপনারা এখন দেখছেন। প্রয়োজনে নিজের যে হাতের মোবাইল ফোন থাকে সেই মোবাইল ফোন দিয়ে এটিকে ভিডিও করে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন, তাতে করে পরবর্তী সময়ে যখন আপনি কাজ করবেন সে সময় সহযোগী হিসেবে এই ভিডিও বা তথ্য আপনার কাজে আসতে পারে। অথবা এইটিকে খাতায় আপনি অঙ্কন করে রাখতে পারেন ড্রয়িং আকারে, সেটিও আপনার জন্য তথ্যস্বরূপ বা প্রমাণস্বরূপ রয়ে যাবে। এতে করে আপনার কাজগুলো করতে এবং ফিনিশিং করতে উপকারে আসবে। প্রয়োজনে আপনি এই ডায়াগ্রাম বা এই চিত্রটি স্থায়ীভাবে একটি নোট করতে পারেন। ভিন্ন ভিন্ন মোটরের ভিন্ন ভিন্ন কানেকশন বা কয়েলের বসানোর যে বিষয়গুলো আছে এগুলি যদি খাতায় অঙ্কন করে রাখেন বা ডিজিটালাইজ সিস্টেমে কম্পিউটার করে গুগল ড্রাইভে যদি রেখে দেন সেক্ষেত্রে এটি কাজে আসবে। এখানে চারটি কয়েলে একটা ব্যাচ তৈরি করা হয়েছে, এটি হচ্ছে এক ধরনের বক্স কয়েল। আর থ্রি ফেজ মোটর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চেন কয়েল হয়, কিন্তু এই মোটরটি একটু ব্যতিক্রম। সাধারণ যে সিঙ্গেল ফেজ মোটর থাকে সেই মোটরের মতোই এর কয়েল বসানো হয়েছে, বক্স কয়েল। এর তিনটি আলাদা আলাদা সার্কেলে কয়েল তৈরি করা হয়েছে বা কয়েল বসানো হয়েছে, অরিজিনাল ঠিক এবার এরকমই ছিল, আমরা ইতিপূর্বে দেখেছি। তো এই কয়েলগুলো বসানোর সময় নির্দিষ্ট কিছু লেয়ার থাকে, কিছু প্যাচ থাকে। এই মোটরটির মধ্যে ছিল 33, একটা 20 নং তার এবং একটি হচ্ছে 21। এই মোটরটা হচ্ছে 5.5 কিলোওয়াট এবং এর তারের ওয়েট ছিল প্রায় 4.5 কেজি,
4.5 কেজি পরিমাণ তার ছিল। আর পরবর্তী সময়ে যখন এই কয়েলটি বাইন্ডিং করা হয় তখন এর তারের সংখ্যা ছিল, ওজনের সংখ্যা ছিল প্রায় 4.6, অর্থাৎ 4 কেজি 600 গ্রাম পরিমাণ। কেননা একটু বেশি লেগেছে এর কারণ হচ্ছে যে পরবর্তী সময়ে কয়েলের যে ইনসুলেশন থাকে, ইনসুলেশন কাঁচা থাকে আর পুড়ে যাওয়ার পর ইনসুলেশন পুড়ে যায়, যার কারণ তার হালকা হয়ে যায় এবং অরিজিনাল যে মাপ থাকে সেই মাপ অনেক সময় ধরানো যায় না বা সেই মাপটি দেওয়া যায় না, কারণ আমরা তো হাতে ফর্মাট হারা এই কয়েলগুলো বাঁধাই করে থাকি। কারিগরি মহলে বেশিরভাগ টেকনিশিয়ানরাই হাতের ফর্মা ধারাই এই কয়েলগুলো বাঁধাই করে থাকি আমরা। এর জন্য সঠিক মানের যে লেয়ার এটি দিয়ে থাকলেও কয়েলের যে আকার, আকারটি অনেক সময় অরিজিনালের মতো শতভাগ হয় না, যার ফলে তার একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায় কিছুটা। তবে কিছু পরিমাণ বেশি দেওয়াটাই সবচেয়ে বেটার, অতিরিক্ত বেশি নেওয়া আবার যেখানে 500 গ্রামের জায়গায় যদি 600 গ্রাম হয় বা 650 গ্রাম 150 গ্রাম বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই। মূল বিষয় হচ্ছে তারের যে গেজ, এই গেজ ঠিক থাকতে হবে এবং তারের যে প্যাচ সেই প্যাচ ঠিক থাকতে হবে এবং লক্ষ্য করতে হবে যে কয়েল যেন এতটা ছোট না হয় যাতে করে রোটর বেজে যায়, মানে রোটার ঢোকানো যায় না ভিতরে, এরকম যেন না হয়। আবার এরকমও যেন না হয় যে কয়েল বেশি বড় করতে গিয়ে এর যে দুই পাশে কভার থাকে সেই কভার যেন বেজে না যায়, যে মোটর ফিটিং হচ্ছে না, এরকমটা যেন না হয়। মাঝামাঝিতে রাখতে হবে যাতে করে রোটরটাও ঠিকঠাকভাবে ভিতরে প্রবেশ করানো যায় এবং দুই সাইডের যে ব্যারিং কভার থাকে সেই ব্যারিং কভারও যেন সঠিকভাবে লাগানো যায়, বডি যেন না হয়। এবং এর যে প্লাস্টিকের যে চিপগুলো থাকে, ওই যে প্লাস্টিকের পেপার, অ্যাম্পিয়ার পেপারও অনেকে বলে থাকেন, এগুলি এমনভাবে স্থাপন করতে হবে যাতে করে মোটরের কয়েল কোথাও যেন বডি না হয়ে যায়। কয়েল ঢোকানোর সময়ও স্লটে যখন আমরা কয়েল প্রবেশ করাই সে সময় লক্ষ্য রাখবো যেন কোথাও ঘর্ষণ না লাগে, তাতে করে ইনসুলেশন নষ্ট হয়ে গেলে শর্ট সার্কিট হতে পারে বা কয়েল পুড়ে যেতে পারে। কয়েল প্রবেশ করানোর পর সর্বপ্রথমে মোটরের যেই দিকে কানেকশন থাকে তার বিপরীত পাশে, অর্থাৎ পেছন যে সাইড থাকে সেই সাইডে আমরা সেপারেটর দিয়ে, পেপার দিয়ে প্রত্যেকটা কয়েলকে সেপারেট করব যাতে করে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়, কারণ এখানে প্রত্যেকটি কয়েলেই আলাদা আলাদা ভোল্টেজ প্রবাহিত হবে। সেই জন্য আমরা প্রত্যেকটি কয়েলকে বাঁশের যে খাপ থাকে সেটি দিয়ে আমরা এটিকে কিছুটা ফাঁকা করে তারপর এই পেপার দিয়ে দিব। এতে করে কি হবে যে থ্রি ফেজ বিদ্যুৎ যেহেতু অনেক বেশি পরিমাণ কারেন্ট বা ভোল্টেজ প্রবাহিত হয়, এক্ষেত্রে এটা নিরাপত্তার ভূমিকা পালন করবে যে কয়েলগুলিতে সহজে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, এতে করে কয়েলের আয়ুকাল বৃদ্ধি পাবে। তো এই পেপারগুলো এমনভাবে স্থাপন করতে হবে যাতে করে অতিরিক্ত ছোটো না হয়ে যায়, ছোটো হয়ে যেন কয়েলের সঙ্গে লেগে না যায় এবং অতিরিক্ত বড়ও যেন না হয় যাতে করে কাজের অসুবিধা হয়। পেপারগুলো বসানো হয়ে যাওয়ার পর আমরা এই মোটরকে বা এই মোটরের কয়েলকে কয়েকভাবে প্যাকিং করতে পারি বা বাইন্ডিং করতে পারি। একটি হচ্ছে যে হিট প্রুফ এক ধরনের বাইন্ডিং টেপ আছে সেটি দিয়ে ব্যবহার করতে পারি, অথবা সুতি কাপড়ের এক ধরনের কটন টেপ পাওয়া যায় বাজারে, এগুলি দিয়েও করতে পারি, অথবা সুতো দিয়েও, মোটা সুতা দিয়েও আমরা এই কয়েলকে বাইন্ডিং করতে পারি। তো এই কয়েল বাইন্ডিংয়ের আবার একটা কৌশল থাকে যে প্রথমে হচ্ছে সমস্ত কয়েলের ভিতর দিয়ে এই পেপার কটন আমরা টানবো, টানার পর প্লাস্টিক বা সফট হ্যামার দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দেবো এবং টাইট করে সামনে যাবো, এতে করে কাজগুলো সহজে ও সুন্দরভাবে সমাধান হবে, পেপারগুলো বের হয়ে যাবে না। আর প্রথম থেকে যদি টাইট দেওয়া শুরু করি তাতে কী হবে, পেপারগুলো হয়তো একদিকে কম একদিকে বেশি হয়ে গিয়ে বের হয়ে যাবে, এতে করে কাজের বিঘ্নতা ঘটতে পারে।
তো পিছন অংশের কাজ শেষ হওয়ার পর সামনের অংশে যখন আমরা কাজ করব তখনও ঠিক একই নিয়মে প্রত্যেকটা কয়েলকে পেপার দ্বারা সেপারেট করব। এতে করে কয়েলের যে নিরাপত্তার যে বিষয়টি থাকে সেটি বজায় থাকবে, শর্ট সার্কিট হবে না, কয়েল দীর্ঘায়ী হবে, কয়েলের আয়ুকাল বৃদ্ধি পাবে। আর কয়েলের আয়ুকাল বৃদ্ধি পাওয়া মানে মোটরের আয়ুকাল বৃদ্ধি পাওয়া, মোটরটি সহজে জ্বলে যাবে না। এরপর যেই কানেকশনগুলো আমরা করব সেটিকে অবশ্যই A1, B1, C1, A2, B2, C2 এভাবে নাম্বারিং করে তারের সঙ্গে পেঁচিয়ে তারপর এই কাজগুলি সম্পন্ন যদি করি তাহলে কাজটা সুন্দর ও সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব হবে। আর যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে হয়তো এটি করার প্রয়োজন হয় না, কারণ তাদের এই কাজগুলো করতে করতে মুখস্থ হয়ে যায়, যার ফলে A1, B1, C1 না দিলেও অসুবিধা হয় না। তবে যারা নতুন তারা অবশ্যই A1, B1, C1 এবং A2, B2, C2 এভাবে দিয়ে কানেকশনগুলো করতে হবে। এবং পূর্বের ন্যায় আবারও এই কটন টেপ দ্বারা সমস্ত কয়েলটিকে প্রথমে এভাবে নর্মালি পেঁচিয়ে যেতে হবে। সম্পূর্ণরূপে পেঁচানো হয়ে যাওয়ার পর প্লাস্টিকের হ্যামার দ্বারা আস্তে আস্তে করে কয়েলের উপরে আঘাত করতে হবে এবং কয়েলটিকে সম্পূর্ণরূপে বাইন্ডিং করে দিতে হবে ঠিক এই নিয়মে। আর যদি প্রথম থেকে টাইট করা হয় তাহলে কী হবে, পেপার একদিকে বেশি টাইট হয়ে যাবে এবং অন্যদিকে ফাঁকা হয়ে যাবে, এতে করে কয়েলের যে সেপারেটিং সিস্টেম সেটা ভালো হবে না। এবং সঙ্গে সঙ্গে বাঁশের যে খাপ বা এই জাতীয় কোনো ফাইবারের কোনো বস্তু দিয়ে কয়েলটিকে সামনের দিকে এবং পিছন দিক থেকে যেন কয়েলের সঙ্গে বডির সঙ্গে কয়েল লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং কিছুটা ফাঁকা করে দিতে হবে। এবং প্রত্যেকবার প্লাস্টিক বা সফট হ্যামার দিয়ে কয়েলে আঘাত করতে হবে। প্লাস্টিক বা সফট হ্যামারের পরিবর্তে বলপিন হ্যামার বা শক্ত কোনো বস্তু দিয়ে যার দ্বারা কয়েলে স্পট পড়তে পারে, ক্র্যাশ পড়তে পারে, এই ধরনের কোনো বস্তু ব্যবহার করা যাবে না। শুধু মোটর নয়, প্রতিটি বৈদ্যুতিক কাজের ক্ষেত্রেই নিরাপত্তার বিধিবিধানগুলো মেনে কাজ করতে হবে। সেজন্য সঠিক মানের টুলস ব্যবহার করতে হবে এবং কাজের যে সঠিক নিয়ম সেটি ফলো করতে হবে। বৈদ্যুতিক কাজের সর্বপ্রথম শর্ত হচ্ছে যে কাজের নিরাপত্তা, সেটি মানুষের জন্যই হোক বা মেশিনারিজের জন্যই হোক, নিরাপত্তার বিষয়টি সবার ঊর্ধ্বে। নিরাপত্তার পর আসে কাজের সৌন্দর্যতা, প্রথমে থাকতে হবে কাজের নিরাপত্তা, এরপর থাকতে হবে কাজের সৌন্দর্যতা, এরপর হলো যে এর ব্যয় নির্ভরতা, অর্থাৎ আমাকে কাজটি এমনভাবে করতে হবে যাতে করে কোনো মানব দেহের ক্ষয়ক্ষতি না হয়, মানুষের ক্ষতি না হয় বা মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি না হয়, এবং এই কাজটি দেখতে যেন সুন্দর হয়। এখন দেখতে সুন্দর করতে গিয়ে যেন ব্যয় বেশি না হয়ে যায়, এই সকল দিক বিবেচনায় রেখে গুরুত্বের সহিত কাজ করতে হবে। যদি নিয়ম মেনে, বৈদ্যুতিক আইন মেনে সঠিকভাবে কাজগুলো আমরা করি, এতে করে প্রত্যেকটি কাজ দীর্ঘদিন পর্যন্ত টেকসই হবে। যেমন এই মোটরটি খুবই সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে কাজ করা হচ্ছে, এতে করে এই মোটরটির আয়ুকাল বৃদ্ধি পাবে। কয়েল বাইন্ডিং করার পর কয়েলের যে পেপারগুলো থাকে, সেপারেটরগুলো, এগুলো একটি নির্দিষ্ট লোহার পাত ধারা বলপিন হ্যামার দিয়ে আঘাত করি বা প্লাস্টিকের হ্যামার দিয়ে আঘাত করি আমরা, এটাকে কিছুটা কোর থেকে, মানে এই যে কোর থাকে মোটরের স্লট থেকে কিছুটা নিচে দিতে হবে, সেটা 0.5 মিলিমিটার হোক বা 1 মিলিমিটার হোক, অর্থাৎ রোটর যেন এই পেপারের মধ্যে না বেজে যায়। যদি বেজে যায় তাহলে কী হবে, ঘর্ষণের ফলে এই পেপারটি গলে যাবে বা কেটে যাবে, তাতে করে মোটর বডি হয়ে যেতে পারে। আর আমরা জানি যে 3-phase মোটরের মধ্যে গায়ে বডিতে, মানে মোটরের বডিতে নিউট্রাল বা আর্থিং লাগানো থাকে খুব শক্তপোক্তভাবে। যদি কোনো কারণে কয়েল বডি হয়ে যায় সঙ্গে সঙ্গে মোটরটি শর্ট সার্কিট হয়ে যাবে বা কয়েল পুড়ে যাবে, সেই জন্য আমরা সাবধানতার সহিত কাজ করব।
মোটর সম্পূর্ণরূপে বাইন্ডিং হয়ে যাওয়ার পর পেপার বসানোর পর আমরা এটিকে যে কাজটি করব সেটি হচ্ছে যে ইনসুলেশন হিসেবে ইনসুলেশন যে বার্নিশ থাকে সেই বার্নিশ দিব। এই নিটু বার্নিশটা মূলত একটা মোটামুটি বার্নিশের মধ্যে নর্মাল বার্নিশ, এর মধ্যে আরেকটা বার্নিশ আছে হোয়াইট বার্নিশ, সেটি শুকাতে অনেক সময় লাগে। বাজারে টেকনিশিয়ান যারা আছে আমরা অনেকে এটাকে চায়না বার্নিশ হিসেবে চিনি, কিন্তু চায়না থেকেই মূলত অনেক জিনিসপত্রে আসে। তো এই হোয়াইট বার্নিশ এবং এই যে রেড বার্নিশ বা লাল বার্নিশ, এটা একটা নর্মাল, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওই সাদা রঙের যে বার্নিশ থাকে সেগুলি শুকাতে অনেক সময় লাগে। আমরা কাজগুলিকে সহজে বা তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য মূলত এই বার্নিশগুলো করে থাকি, লাল বার্নিশ, নিটো বার্নিশ। তো এই বার্নিশগুলো দেওয়ার সময়ও খুব খেয়াল রেখে দিতে হবে যাতে করে প্রত্যেকটা কয়েল বার্নিশের আওতায় আসে, অর্থাৎ শুধু কয়েল না, কয়েলের উপরে যে পেপার থাকে এবং এর যে কটন থাকে কটনগুলো যেন ভালো করে ভিজে, এবং যে সমস্ত জায়গায় আমরা বার্নিশ পৌঁছাতে পারি না সেখানে এই ধরনের একটা কূপ তৈরি করেও, পেপার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটা কূপ তৈরি করেও প্রত্যেকটা জায়গায় জায়গায় দিতে পারি। অথবা মোটরটা এক সাইডে কাত করে বোতলের মধ্যে বার্নিশ নিয়েও কিন্তু এই কাজটি করা সম্ভব হয় বা আমরা সম্ভব করতে পারি। তাতে করে প্রত্যেকটা কয়েলের গোড়ায় বা কয়েলের একদম ভিতরের অংশে যখন বার্নিশটা পৌঁছাবে তখন এই মোটরটি দীর্ঘায়ু পাবে। বার্নি দেওয়ার উদ্দেশ্য কী? বার্নি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথমত এই মোটরের যে কয়েলগুলো আছে যদি কোথাও ইনসুলেশন দুর্বল হয়ে যায় বা ঘর্ষণের ফলে ইনসুলেশন উঠে যায়, এই বার্নিশ ইনসুলেশনের যে ঘাটতি সেই ঘাটতি পুরা করবে, এবং মোটরে লাইন দেওয়ার সময় যে ভাইব্রেশন হবে, কয়েলের যে ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশন রোধ করবে। পাশাপাশি এই কয়েল একটা আরেকটার সঙ্গে গামের মতো, আঠার মতো লেগে থাকবে, খুব শক্তপোক্তভাবে আটকে যাবে। তাতে করে কয়েলে ভাইব্রেশন হবে না, বা ভাইব্রেশন হলেও কয়েলগুলো আলাদা আলাদা হয়ে যাবে না, তাতে করে দুর্ঘটনার রোধ হবে। আর কীভাবে বলছি, যেখানে ইনসুলেশন যে সকল জায়গায় অনাকাঙ্ক্ষিত কারণে ইনসুলেশন নষ্ট হয়ে যায় সেই ইনসুলেশনের ঘাটতি এই নিটু বার্নিশ বা এই জাতীয় বার্নিশ যা থাকে সেগুলো পুরো করে দেয়। সুতরাং এই বার্নিশের অনেক গুরুত্বতা রয়েছে। তো বার্নিশ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এটিকে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত 100 ওয়াটের ভালভ বা মোটরের আকার যদি বড় হয়, 20 ঘোড়া বা 30 ঘোড়া মোটর হয়, সেক্ষেত্রে 200 ওয়াটের ভালভ দিয়েও 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত এটিকে হিট দিব। ভালো করে শুকানোর পর আমরা এটিকে সঠিক নিয়মে ফিটিং করার পর লাইন দিব। এখন এই লাইন দেওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে, নিয়ম আছে, যে 3-phase মোটরের মধ্যে 3টি লাইন থাকে, লাইন 1, লাইন 2 এবং লাইন 3, অর্থাৎ 3টি আলাদা আলাদা ফেজ থাকে, এবং এই 3টি আলাদা আলাদা ফেজ মোটরে প্রবেশ করে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে। সুনির্দিষ্ট নিয়মগুলো হচ্ছে যে মোটরের 6টি কানেকশন বের হয়, মোটর থেকে লুপ বের হয়, সেই লুপগুলো যথাক্রমে চিহ্নিত করা হয় A1, B1 এবং C1 দ্বারা, এবং এর বিপরীতে থাকে A2, B2 ও C2। এই 3টি কানেকশনকে, 6টি কানেকশনকে কীভাবে ভাগ করা হয়, যে A1-এর সাথে C2, B1-এর সাথে A2 এবং C1-এর সাথে B2। তো উপরের যে A1 সিরিয়াল বা নিচের B সিরিয়াল, এই 3টাকে একত্রিত করে বাকি 3টার সাথে যদি লাইন দেই, ফেজ দেই, তাহলে হয়ে যাবে এটা স্টার্ট কানেকশন, এবং সামনাসামনি ক্রস করে যদি লাইন দিই তাহলে হয়ে যাবে এটা ডেল্টা কানেকশন। এভাবেই মূলত লাইন দেওয়া হয়। তো এত সময় ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যে সকল আলোচনাগুলো করেছি এগুলো হচ্ছে মানুষের সাধারণ যে নলেজ দেওয়ার জন্য, যাতে কোনো একটা মানুষ বুঝতে পারে যে মোটরের কানেকশন বা মোটর কীভাবে তৈরি করা হয়। ভিডিওতে এত সময় ধরে তো আমরা দেখেছি যে কীভাবে কয়েল কাটতে হয়, খুলতে হয় এবং কয়েল বাইন্ডিং করতে হয়, কীভাবে কানেকশন করতে হয়। তো তবু যদি কেউ প্রফেশনালি কাজগুলো করতে চান তবে অবশ্যই কোনো ওয়ার্কশপে বা কোনো ট্রেনিং সেন্টার হইতে এই কাজগুলো শিক্ষা অর্জন করতে হবে।
তাতে করে আপনি ভালো টাকা বা ভালো রোজগার করতে পারবেন, এতে করে নিজের ও নিজের পরিবারের ভরণ পোষণ বা খেয়াল রাখতে পারবেন ভালো করে। এত সময় ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল সকলের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।